নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি নবকুমার রয় আপনাদের সঙ্গে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই সরকারি চাকরি করেন আপনারা কি জানেন প্রত্যেক মাসে আপনারা ঠিক কত টাকা কম পাচ্ছেন চলুন এ বিষয়ে আজকে আলোচনা করা যাক তো আলোচনা শুরুর আগে বন্ধুরা বলে রাখি এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন সবার আগে লেটেস্ট নিউজ জানার জন্য তো চলুন বন্ধুরা একটু জেনে নেই আমরা ঠিক কত টাকা কম পাচ্ছি বন্ধুরা এখানে দেখুন রাজ্য সরকারের প্রকৃত অবস্থা কি করছে যা হওয়া উচিত ছিল পেয়ে আমাদের অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল বেসিকের টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট দুশো সাতান্ন পার্সেন্ট হওয়া উচিত ছিল ডিএ এখন হওয়া দরকার আমাদের টোয়েন্টি এইট পয়েন্ট টু সেভেন মোট তিনশো তেইশ দশমিক আট দুই শতাংশ বর্তমানে যা রয়েছে পে বেসিক যদি হানড্রেড পার্সেন্ট ধরি আমরা তাহলে পরে ডিএ এবং এইচ আর ফিফটিন এখানে পার্থক্য দাঁড়াচ্ছে আমাদের তিরাশি দশমিক আট শতাংশ ধরে নেওয়া যাক কোনো একজন সরকারি কর্মচারীর বর্তমানে যদি ওর কুড়ি হাজার টাকা বেতন হয় তবে আপনি কুড়ি হাজারকে তিরাশি পারসেন্ট দিয়ে গুণ করেন তাহলে পরে দেখা যাচ্ছে ষোলো হাজার সাতশো চৌষট্টি টাকা হয় অর্থাৎ সেই কর্মী প্রত্যেক মাসে ষোলো হাজার ছশো চৌষট্টি টাকা কম পাচ্ছে অর্থাৎ আমাদের প্রত্যেক মাসে আমরা যা বেতন পাই সে বেতনের সঙ্গে আমরা যদি গুণ করি তিরাশি দশমিক আট দুই টাকা তাহলে পরেই আমরা কত টাকা কম পাবো সেটার হিসাব কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনারা নিজেই হিসাব করে নিতে পারবেন আপনাদের গ্রস পেস সঙ্গে যেটা আপনারা পান তার সঙ্গে এইট থ্রি এইট টু গুণ করে নেবেন তাহলে যেটা বের হবে সেই পরিমাণ টাকাটা আপনি কম পাচ্ছেন কিন্তু এদিকে যদি দেখা যায় বন্ধুরা একটু খেয়াল করে এদিকে বাজেট বরাদ্দ প্রত্যেক বছর দেখুন বন্ধুরা যত টাকা বরাদ্দ হয়েছে ঠিক তত পরিমাণ টাকা কিন্তু খরচ হয়নি খরচ কিন্তু অনেকটা কমেই রয়েছে এখানে বারো তেরো সালে বরাদ্দ হয়েছে চল্লিশ কোটি টাকা খরচা হয়েছে উনচল্লিশ কোটি টাকা সামথিং তারপরে তেরো চোদ্দোতে তেতাল্লিশ খরচা হয়েছে একচল্লিশ চোদ্দো পনেরো সাতচল্লিশ খরচা তেতাল্লিশ পনেরো ষোলো সাতচল্লিশ খরচ হয়েছে চুয়াল্লিশ ষোলো সতেরো পঞ্চাশ খরচ হয়েছে আটচল্লিশ ষোলো এবং আঠারো এটাতে হচ্ছে পঞ্চান্ন এবং খরচ হয়েছে তিপ্পান্ন এখানে কিছুটা পরিমাণ টাকা কিন্তু বাড়তি থেকে গেছে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন